أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله الذي خلق الانسان وعلمه البيان وانزل الفرقان وجعله هدى للناس والصلاه والسلام على من عبد ربه بطاعه اوامره واجتناب نواهيه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অন্য কোনো বোনের প্রশ্ন যে সেই বোন তার বোনের বিয়ে হচ্ছে না তার বোনের প্রাপ্ত বয়স হয়ে গেছে বয়স পার হয়ে যাচ্ছে প্রায় তবুও বিয়ে হচ্ছে না তার মা বাবাও খুব চিন্তিত মা বাবা অসুস্থ এবং পরিবারের সকলেই চিন্তিত যদি বিবাহের কোনো প্রস্তাব আসে তাহলে টিকে না এবং অধিকাংশ ক্ষেত্রে প্রস্তাবও আসে না তো এই বিবাহ তাড়াতাড়ি হয় বা দ্রুত বিবাহ হবে এ ধরনের কোনো নির্দিষ্ট আমল আছে কি এ বিষয়ে ইসলামী শরিয়া কি বলে বিস্তারিত জানাবেন বল আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন একজন মহিলা তার প্রাপ্তবয়স্ক পেরিয়ে যাচ্ছে তবুও তার বিবাহ হচ্ছে না বাড়িতে সকলেই চিন্তিত হ্যাঁ সকলেই চিন্তিত হবেন এটাই স্বাভাবিক কিন্তু জেনে রাখবেন চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ হতে পারে এর মধ্যেই কোনো ভালাই আছে এর মধ্যেই মঙ্গল আছে কেননা মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কুরআন সুরা বাকারা সুরা নম্বর দুই এবং আয়াত নম্বর দুশো ষোলোতে বলেছেন আসা শরুরুল্লাহুম্লাহ ইয়া আলামু থুমনাতে আলামুন আল্লাহ রবুল আমিন এই আয়াতের মধ্যে বলছেন যে কিছু জিনিস এমন আছে যেগুলো তোমরা অপছন্দ মনে করো কিন্তু হতে পারে তার মধ্যে ভালাই রয়েছে তাতে তোমাদের মঙ্গল রয়েছে ওয়াসা তুহে বোসাই আহ এবং তোমরা কিছু জিনিস এমন আছে যেগুলো পছন্দীয় পছন্দনীয় মনে করো নিজের জন্য কিন্তু লাকুম। সেটা তোমাদের জন্য অমঙ্গল বা সেটা তোমাদের জন্য খারাপ আল্লাহ হয়ে আলামু আইন থুমলাতে আলামুন মহান তিনি অধিক জ্ঞান রাখেন এবং তোমরা তা জানো না তো হতে পারে এতে মঙ্গল আছে বিবাহ লেটে হচ্ছে তার নিশ্চয়ই জোড়া আছে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককেই জোড়া জোড়া সৃষ্টি করেছেন এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন তিরিশ মধ্যে সুরাত উন্নাবা আটাত্তর নম্বর সুরা আট নম্বর আয়তে বলেছেন এবং আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়া জোড়া তো আল্লাহর প্রত্যেকেরই জোরে আছে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তার জোরের সাথে মিলিয়ে দেবেন হম তো অপেক্ষা করুন ইনশাআল্লাহ এর মধ্যেই কিছু ভালাই হবে এবং চিন্তার কোনো কারণ নেই খুবই চিন্তিত হয়ে পড়বেন না আল্লাহ রবুল আমিন পবিত্র গ্রন্থ আল কুরআ বলেছেন রহমাতিল্লা তোমরা মহান আল্লাহর রহমত হতে নৈরাস হয়ে যেও না বুঝলেন আল্লাহর ওপর খুবই ভরসা করুন আল্লাহর ওপর আস্থা রাখুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যার সাথে জোড়া রাখা হয়েছে তার সাথে আপনার বিবাহ হবেই হবে ইনশা এবং একটা করণীয় বিবাহ খুব তাড়াতাড়ি হতে পারে তার একটা দ্রুত উপায় রয়েছে যেহেতু বিবাহ হচ্ছে না এর জন্য খুবই চিন্তিত তাই তার একটা মূল উপায় সেটা হচ্ছে যে মহান আল্লাহ পবিত্র গন্থ আল কোরআন সূরা আত-তালাক সূরা নাম্বার 65 এবং আয়াত নাম্বার 3 এ বলেছেন ওয়ামায় ইয়াত্তাকি আল্লাহ ইয়াজআল লাহু মখরাজা আল্লাহ যে যারা মহান সৃষ্টিকর্তা এক আল্লাহকে ভয় করবে যারা আল্লাহকে বেশি বেশি করবে। আল্লাহকে যতটা ভয় করা দরকার ঠিক আল্লাহ রবুল আলমিন তার পথকে সুগম করে দেবেন নিশ্চয়ই তার পথ খুলে দেবেন আল্লাহ রবুল আলমিন তো আপনার করণীয় হবে যে আল্লাহর ওপর ভরসা রাখুন এবং আল্লাহকে খুব বেশি বেশি ভয় করুন মহান আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা ভয় করুন দেখবেন আল্লাহ খুলে আলমিন আপনার পথ আল্লাহ রবীন্দন সুগম করে দেবেন নিশ্চয় আপনার বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনার আল্লাহ রবুল আলমিন আপনাকে যে জুড়া বানিয়েছেন নিশ্চয় আপনার স্বামীর সাথে আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হবে বাস আল্লাহর ওপর আস্থা রাখুন আল্লাহর ওপর ভরসা রাখুন এবং আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা ভয় করুন ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে আশা করি আপনি আপনার উত্তর সন্তুষ্ট আর একটা কথা আপনি এমনি সাধারণভাবে দোয়া করতে পারেন কিন্তু বিবাহ তাড়াতাড়ি হওয়ার নির্দিষ্ট কোনো আমল নেই বুঝলেন যে নির্দিষ্ট ভাবে কোনো আমল করতে হবে এ ধরনের নির্দিষ্ট কোনো আমল নেই বাস সকলকে বলবেন যে তারা যেন দোয়া করে পরিবারের সকলকে আপনি নিজেও দোয়া করবেন এবং ইনশা আল্লাহ আমিও আপনার জন্য দোয়া করছি যে আল্লাহ রবুর আমিন যাতে আপনার বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যায় তার তৌফিক দেন আমিন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন খায়রান